উমা চলে গেলেন, এরপর সম্পন্ন হলো মা লক্ষ্মীর পুজো। এবার দীপাবলি উৎসবের পালা। এই দীপাবলি উৎসবকে আলোর উৎসবও বলা হয়ে থাকে। দীপাবলির সময় প্রতিটি মানুষ নিজের বাড়িকে আলো দিয়ে সাজিয়ে তোলেন। বিভিন্ন বৈদ্যুতিক লাইট, প্রদীপ, বিশেষ করে মোম দিয়ে চারপাশ সাজিয়ে তোলেন সকলে। সারা বছর মোমবাতির চাহিদা থাকলেও দীপাবলির সময় মোমবাতির চাহিদা থাকে তুঙ্গে। মোমবাতি ছাড়া যেন দীপাবলি অসম্পূর্ণ। আর এই আলোর উৎসবকে ঘিরে চরম ব্যস্ততা চলছে মোম তৈরির কারখানাগুলিতে। সোমবার শহরের একটি মোমবাতি তৈরির কারখানায় গিয়ে দেখা গেছে, কারখানার মধ্যে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা রং এবং নানা আকারের মোমবাতি। এদিন আগরতলার জয়নগরস্থিত একটি মোম তৈরি কারখানার মালিকের সাথে কথা বলে জানা গেছে, দিন দিন বাজারে মোমের চাহিদা বেড়ে চলেছে। বর্তমানে বাজারে নিত্য নতুন ডিজাইনের বৈদ্যুতিক লাইট চলে এসেছে, যেগুলি মানুষ বাড়িঘর সাজানোর জন্য ব্যবহার করে থাকে। কিন্তু তা সত্ত্বেও মোমবাতির চাহিদার উপর কোনো প্রকার প্রভাব পড়েনি। মোমবাতির চাহিদা যেমন ছিল তেমনটাই আছে। মোমের যে চাহিদা এটা ঠিকই আছে। যেটা বড় বড় বিল্ডিং টিন লাগাইছে, এছাড়া মোম লাগাই তারা পারত না, এই লাইটই লাগাইছে। এই কারণে মোমের দ্বারা যে জায়গাতে বাড়ি ঘরে যে সিস্টেমটা, এই সিস্টেম ঠিকই লাগাইছে। সামনে 11 তারিখ তো দীপাবলি, তো এখন কীরকমভাবে মোম বিক্রি হইতেছে আপনার এদিকে? মোম কীরকমভাবে চাহিদা আছে? মোম চাহিদা প্রচুর হয়েছে, সব 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 ডিস্ট্রিক্ট হয়েছে। আমরা মোটামুটি মাল সে সারা ত্রিপুরা রাজ্যে যায়। কিছু কিছু লোক আছে মাটির প্রদীপ ব্যবহার করে, আর ম্যাক্সিমাম মানুষ মোমের ব্যবহার করে। মাটির প্রদীপ আপনার কোনো অসুবিধা না? কিছু কিছু লোক তারা মাটির প্রদীপ, বাড়ি ঘরে পুরানো লোক যারা আছে তারা কিছু হইলে মাটির প্রদীপ নিয়ে বাড়িতে ব্যবহার এখনো আছে। এইবার শেষ অবধি কিরকম আশা রাখতেছেন? শেষ অবধি বৃষ্টি, গতবার তো বৃষ্টি হওয়াতে মালটা ব্যবহারটা কম হয়েছে। বৃষ্টি না হলে মালের ব্যবহার নেই। গত বছর বৃষ্টির জন্য দীপাবলিতে মোমবাতির ব্যবসা একটু কমে গিয়েছিল, তবে এই বছর বৃষ্টি না থাকলে ব্যবসা ভালো হবে বলে আশা ব্যক্ত করেন ওই কারখানার মালিক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।